সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। চলে আসলাম আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। তো আমার হেল্পিং হ্যান্ড সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছে, আর বাসায় আজকে আমি একেবারেই একা। আমার ছেলেরা নাই, ছোট ছেলে স্কুলে, বড় ছেলে গিয়েছে ওর বড় বাবার বাসায়, আর হাজবেন্ড কালকে এটা নিয়ে আসছে আমার ওগো ছেলেদের জন্য ওয়াটার পট। তো কেমন হয়েছে ওয়াটার পটগুলি দেখেন, এই যে দুইটা নিয়ে আসছে স্কুলে নেওয়ার জন্য। তো বড় ছেলে তো বেড়াতে চলে গেছে, আর ছোটটাকে বললাম স্কুলে নিয়ে যেতে, ও নিল না, আগেরটাই নিয়ে গেল। তো এই দুইটা নতুন এনেছে, আর আগেরগুলি এই যে বড় ভীষণ, এগুলি বড় বড়, এগুলি বাসায় ওরা খায়, ওদের টেবিলে আমি পানি ভরে ভরে দিয়ে রাখি ছেলেদের। তো হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে, কিন্তু কার্পেটটা বিছিয়ে যায় না, দেখো তাড়াহুড়া, সব কিছুতে তাদের তাড়াহুড়া। এখন আমি বিছিয়ে দিলাম, ছেলেদের রুম। আর ছোট ছেলের পড়ার টেবিলে সে কি করেছে সেটা একটু সবার সাথে শেয়ার করি। ও ক্লাস 10-এ পড়ে মালিশন স্কুল অ্যান্ড কলেজে, কিন্তু সে মনে হয় এখনো বেবি রয়ে গেছে, মনে হয় যে সে 1-2-এর বেবি। তার আচরণ, তার চলাফেরা, কথা, সব কিছুতেই একটা যেন বাচ্চাদের মতো। ও যে বড় হয়েছে সেটা এখনো ও বুঝে না। তো টেবিলটাকে সে কি করেছে এটা একটু সবার সাথে আমি শেয়ার করলাম, যে আপনাদের বাসার বাচ্চারা এরকম করে কিনা ছেলেরা। আর আমার তো মেয়ে নাই, দুইটাই ছেলে, সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন। আর বড় ছেলের কিছুদিন পর ভার্সিটিতে মেডিকেলে পরীক্ষা, বুয়েটে পরীক্ষা। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে তাদের মনের আশা পূরণ করে, আল্লাহ রহমতে একটা ভালো কিছুতে যেন আমার বাচ্চা টিকে যায়, সবার বাচ্চাই যেন টিকে যায়, সবাই সবার জন্য দোয়া করবেন। আর ছোট ছেলেটা ক্লাস 10-এ পড়ে, তারও পড়ার অনেক চাপ, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে, বাচ্চারা আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে বাচ্চাদেরকে সবাই। এটাই আমাদের আসলে সবার চাওয়া, বাবা মাদের এটাই আমাদের চাওয়া আর কি। আর আমার ছেলে পড়ার টেবিলটা আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই ডিজাইনটা আপনারা ইচ্ছা করলে বানাতে পারেন যাদের এটা ভালো লাগবে। এই যে এরকম দুইটা পার্ট আমি আবারও এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আর এটা ফোল্ড করা যায়, আমি দেখাই দিচ্ছি। আমার ছেলের ওষুধ, ছেলে কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিল, তো সব ভিতরে রেখে এটা আটকে দিলে বাচ্চারাও এসে দেখতে পারে না। এই যে আটকে দিলাম, এখন একটা আলমিরার মতো হয়ে গেল। তো এটা বড় ছেলের পড়ার টেবিল। তো হেল্পিং হ্যান্ড সব কিছুই মুছামাছি করে চলে গেছে, আমার আজকে কোনো রান্না বাড়া নাই, যেহেতু আমার কোনো বাচ্চাই বাসায় নাই। আর ছোট ছেলে আস্তে আস্তে তো একদম বিকাল 4টা বাজবে, তখন ওর জন্য গরম গরম আমি রান্না করব, তাই এখন আমি একটু রেস্ট নিব, আর রুম টুম গুছানো শেষ, মোটামুটি কাজগুলি আগে ফেলছি, এখন আর কোনো কাজ কাম নেই। তো আজকে একদম একা একা লাগছে, বাচ্চারা বাসায় না থাকলে যাও হয় আর কি, ভালো লাগছে না। বড় ছেলের বই খাতা এখানে রেখে গেছে, আজকে সে পড়তেই পারলো না, ওর বড় বাবা আসছে কুমিল্লা থেকে আমার খালাম্মাকে নিয়ে, তো খালাম্মা আমার শাশুড়ি বাসায় যাবে, তাই জন্য আমার বড় ছেলেকে ফোন দিয়েছে যাওয়ার জন্য, তোর বাবার সাথে অফিসে যাওয়ার সময় আমার ওগো ওকে নিয়ে গিয়েছে, তো ওর চাচাতো বোনের বাসায় যাবে আর কি, আমার ভাতিজির বাসায়, ভাসুর উঠেছে ওখানে, ওখান থেকে দাদুর বাসায় নিয়ে যাবে আমার খালাম্মাকে। তো এই আজকের ব্লগ। আর এই কি আমার এই যে অপরাজিতা আবার ফুটেছে একটা, কি একটা দুটাই ফুটে, বেশি ফুটে না আর কি। আর মাশাল্লাহ এই যে নতুন গাছটা, আজকে একদম বড় একটা ফুল ফুটেছে, তো বাসাটা যখন গুছানো হয়ে যায় তখন অনেক ভালো লাগে, অনেক কাজ আগায়া যায়, মানে রুম টুম মোছা হয়ে গেলে কিন্তু কাজ অনেকটা আগায়া যায়। আর বেলি ফুলের ডালগুলি আমি কেটে দিয়েছি, আবার নতুন করে ডাল বের হচ্ছে এখান থেকে, আর বড় ডালগুলি তো কেটে দিলাম, কেমন যেন লম্বা লম্বা হয়েছিল ডালগুলি। তো
আমি আবার এখান থেকে কেটে দিছি, এর আগেও কাটছি, কাটার পরে যে এরকম, কিন্তু বেলি ফুল গাছটা ছড়াচ্ছে না। ছড়ানোর জন্য আমি এই প্রসেসিংটা নিচ্ছি আর কি, যে ডাল কেটে কেটে দিলে একদম ঝুপড়ির মতো গাছটা যখন বড় হবে তখন ফুলটা ফুটলে বেশি ভালো লাগবে। আর লাকি ব্যাম্বোটা আমার ওপরে বলছিলাম একটু টপ আনতে, টপটা একদম ছোট নিয়ে আসছে, আর একটু বড় হলে বেশি ভালো লাগতো। আর মরিচ গাছটা এখন আমি লাগাতে পারিনি, এটা লাগাবো। আর এই যে আমার বান্ধবী শ্যামলির কাছ থেকে যে গাছটা আনছিলাম সেটা মাশাল্লাহ বড় হয়েছে। এখন ভাবতেছি শ্যামলির কাছ থেকে আমি আরো কয়েকটা গাছ নিয়ে আসবো। আর এই যে লাকি ব্যাম্বু গাছ তো আমি বেশি লাগাই, আমার কাছে খুব পছন্দ এই গাছটা। আর অনেকদিন হয়েছে আমি এটা পরিষ্কার করি না, আজকে যেহেতু আমার রান্না বাড়ার কাজ নেই, আমি একা একা, তাই জন্য আজকে রান্না না করে আমি গাছের দিকে একটু যত্ন নিলাম। যে সবগুলো মরা পাতা পরিষ্কার করে দিলাম মাশাল্লাহ সাদা নয়ন তারাতে। নিচ থেকে একটা ডাল বের হয়েছে, সুন্দরই লাগছে মাশাল্লাহ। এই যে মনে হইতেছে নতুন একটা গাছ হয়েছে। আর ব্লু ডেসটা মাশাল্লাহ অনেক ফুটেছে। আর এই ক্যাকটাসটা আমার বান্ধবী ডালিয়া দিয়েছিল আমাকে, ছোট্ট একটা চারা এই এইটুক দিয়েছিল। এইটুক একটা গাছ এখন মাশাল্লাহ এত বড় হয়ে গিয়েছে, আর ডিজাইনটা হয়েছে দুইটা ডালের মতো আর কি। আর মাশাল্লাহ মানি প্ল্যান্টের এই পাতাগুলি বেশ বড় বড় হচ্ছে। আজকে এই গাছটাতে কোনো ফুলই নেই, যা ফুটেছিল সব শেষ।